আমাদের মেডিকেল কলেজে আমরা কালো ব্যাজ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি, যেহেতু কিছু সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে, সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্যে আমরা সেটা করছি। আর বাকি সমস্ত আমাদের কলিগ জুনিয়র সবাই আবার বিকেল চারটের থেকে বিভিন্ন ধরনের যে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে সেটা পালন করবে। যেমন গতকাল বিকেলেও আমরা এখানে সমস্ত শহর জুড়ে সব ডাক্তারবাবুরা আন্দোলন করেছি, সবাই মিছিল করেছি এবং এই ঘটনাকে তীব্রভাবে ধিক্কার জানিয়েছি। রোগীদের কথা চিন্তা করেই কি আপনারা এই পরিষেবাটা আপনারা দিয়ে যাচ্ছেন? রোগীদের শুধু স্বার্থে এবং রোগীদের কথা চিন্তা করেই আমরা বাকি সমস্ত ধরনের কাজকর্ম, যেগুলো এমার্জেন্সি সার্ভিস বা এত মানুষের ভিড়, তাদের যতটুকু মিনিমাম পরিষেবা দেওয়া যায় সেটা চালু রেখেছি। আপনার নাম? ডক্টর শিবশঙ্কর দে। এখন এটাই যে ওপিডি তো চলছে দেখছি, অন্যান্য মেডিকেল কলেজে বন্ধ সেটা আমিও জানি, বাট এখানে তো দেখছি যে ওপিডি চলছে। অন্যভাবে প্রতিবাদ কিছু করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে, বাট যেহেতু সব অন্যান্য ডিপার্টমেন্টও চলছে তো এই জন্য আমাদের ডিপার্টমেন্টও চলছে। বিকেলে কোনো কর্মসূচি রয়েছে? হ্যাঁ, কর্মসূচি তো অবশ্যই রয়েছে, কিন্তু মানুষের কথা ভেবে, রোগীদের কথা ভেবে কি এই পরিষেবা দেওয়া হচ্ছে? হ্যাঁ, মানুষের কথা ভেবে, রোগীরা আছে সেটা ভেবেই দেওয়া হচ্ছে, বাট আমাদের চিন্তাভাবনা রয়েছে যে অন্যান্য কলেজের মতোই কলেজের সাথে হাত মিলিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা বা কর্মসূচি আমাদেরও রয়েছে, আমরা পদক্ষেপ নেব। এই মেডিকেল কলেজের নিরাপত্তাটা কতটা মানে মনে করেন? হ্যাঁ, অবশ্যই বাড়ানো উচিত, আমরা স্যারকে বলেওছি যে বাড়ানোর জন্য, লেডি ডক্টরদের জন্য একটা আলাদা সেফ রুম দেওয়ার জন্য আমরা বলেছি, তো স্যার বলেছেন, ব্যাপারটা মাথায় রেখেছেন এবং প্রিন্সিপাল ম্যামকে বলবেন, তো স্যারের সাথে এই নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, কাজ আপাতত স্বাভাবিকই চলছে। আমার নাম সোহিনী দিন্ডা, সোহিনী দিন্ডা। এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে, ওপিডি রান করছে, ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের এমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে, এখানে কোনো প্রবলেম হয়নি। না, নির্দেশ কিছু পাইনি, আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি, আমরা সেটা জানিয়ে দিয়েছি। দেখুন, একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক, আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক। তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয়, একজন শক্তিরূপী ভগবানের মৃত্যু। তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক, মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না, একটা মনুষ্যত্বের মৃত্যু, একটা মানব সভ্যতার মৃত্যু। এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য, যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না। শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন, কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয়। একজন মেয়ে হিসেবে আমাদের, একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়াই, কিন্তু সেখানে যদি মানুষই সেবা মানে পাশে সে এখনও না দাঁড়ায়, তাহলে জানি না আমাদের কী করা উচিত। অবশ্যই সিজ ওয়ার্ক করার প্ল্যান চলছে, জানি না মানে কতদিন এভাবে চলবে, মানে ক্রিমিনাল আদৌ ধরা পড়বে কি না। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিশদে জানতে এখনই ফোন করুন